তারকেশ্বর ও আরামবাগ থানার যৌথ প্রচেষ্টায় উদ্ধার হলো চুরি যাওয়া মোটর বাইক। এই ঘটনায় ভীষণই খুশি ওই মোটর বাইকের মালিক ডাক্তার সৌরিশ চ্যাটার্জি। উল্লেখ্য, আরামবাগ হসপিটাল রোডের পাশ থেকে 5ই আগস্ট তার বাইকটি চুরি হয়ে যায়, সিসিটিভিতে তা ধরাও পড়ে। পরের দিন তিনি আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে সন্দীপ সূত্রধর নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তার বাড়ি তারকেশ্বর থানার সালেপুর লোহার পাড়ায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে শনিবার চাপাডাঙ্গা এলাকা থেকে বাইকটি উদ্ধার হয়। মেডিসিন হাউসের উল্টো দিকে যে হোটেলটা আছে, এই হোটেলটার পাশে বাইকটা রাখা ছিল, ওখান থেকে চুরি হয়েছিল বাইকটা। কি বাইক দাদা? সিভিজেড এক্সট্রিম। 2011 সালে কেনা হয়েছিল বাইকটা। মেডিসিন হাউসেই থাকতো, যাতায়াত করা হতো ওটাতে, ওখানেই রাখা হয়েছিল বাইকটা, ওখান থেকে চুরি হয়ে যায়। কি শুনলেন, গাড়ি কি রিকভারি হয়েছে শুনলেন? শুনলাম গাড়ি রিকভারি হয়েছে, তো অফিসিয়ালি আমার কাছে কিছু আসেনি এখনও বা আমাকে জানায়নি। আমি সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে জানলাম যে গাড়িটা চাপাডাঙ্গাতে পাওয়া গেছে, নাম্বার প্লেটটা খোলা ছিল। এই গাড়িটা পাওয়া গিয়েছে শুনেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আরামবাগ থানাকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই। আরামবাগ এবং তারকেশ্বর থানা দুজনকে ধন্যবাদ দিচ্ছি একটা বড় কাজ করার জন্য। এর আগে এরকম কি বাইক চুরি হয়েছিল আপনার? না, কোনো দিন হয়নি, প্রথম বাইক চুরি হয়েছে। আপনার দাদার নাম? ডক্টর সৌরিশ চ্যাটার্জি। সমীর বেরিয়েছে, তারপরে ও বেরিয়ে ওদিকে গেছে, গাড়িটা ভালো করে চালাতেও পারেনি। লাইট আসবে একটা দাঁড়া, এইটা এটা সময় বেরোচ্ছে, ওর পেছনে বেরোচ্ছে দেখো, গাড়িটা এই দেখো, গাড়িটা নিয়ে ওদিকে যাচ্ছে, এই দেখো এই দেখো। দেখো না, বলি তো 180 টাকা। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।